हरे कृष्णा 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 हरे 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 रामो 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 हरे 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 कृष्णा। দৈনিক পরতত্ত্বতে আপনাদের সবাইকে জানাচ্ছি বৈষ্ণবীয় প্রণাম প্রীতি শুভেচ্ছা। তো আজকে আমরা মজার একটা আলোচনা করব। আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে আমরা ভক্তি জীবনে যুক্ত ছিলাম। তো আমার একটা বন্ধু একবার জিজ্ঞেস করছিল আমাকে, তোদের এই নিরামিষে কী খাস, কী আছে? ডাল, লাবড়া ব্যঞ্জন বা এক দুটা সবজি, আর কি পাবে নিরামিষে, কি খাবার আছে? তো আজকে আমরা এখানে এলাম আমাদের একজন সুযোগ্য ভক্ত শ্রী পার্থ সারথী প্রভু, ওনার বাড়িতে। উনি বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছে, বিভিন্ন ভক্তদের। তো আজকে অনেক রান্না করেছেন এখানে, তিনি দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা আজকে দেখব অল্প কয়েকটা নিরামিষে কী কী খাওয়া যায়। তো পার্থ প্রভুকে আপনারা দেখতে পাচ্ছেন, প্রভু এখানে বসে আছেন। প্রভু রান্না করেছেন অনেক কিছু এবং অন্যান্য ভক্তরা রান্না করেছেন। তো প্রভু, আপনি আমাদের কয়েকটা আইটেম, সবগুলো হয়তো আমরা বলতে পারবো না, কয়েকটা বিশেষ বিশেষ আইটেমের নাম বলুন, আমাদেরকে দেখান। রাইস তো আছে এখানে, রাইস দেখতে পাচ্ছেন। ডাল, এই ডালের বিশেষত্বটা কি? আচ্ছা চাটনি, এটা সরি চাটনি ভুল হয়ে গেছে, এটা জেলি চাটনি। বাহ, আর কি কয়েকটা বিশেষ আইটেমের নাম বলুন আপনি আমাদেরকে এখানে। এটা হলো ল্যাংচা, কলকাতার বিশেষ ল্যাংচা। আচ্ছা, এটা মিষ্টি। হ্যাঁ, এটা হচ্ছে পিঠা, এটা হলো পিঠা, সিদ্ধগুলি পিঠা। আচ্ছা আচ্ছা, আর কি? এটা হলো পনির টমেটো ছানা। আচ্ছা, আর এটা হলো ক্ষীর এবং করলা, ক্ষীর কাঁকরোল। আর এটা হলো পোস্তদানা দিয়ে ছানা, পোস্তদানা দিয়ে আবার পনির। হ্যাঁ, আর এটা হলো আপনার সরিষা বাদাম পটল দোলমা। আচ্ছা, এটা হলো লাউ শুক্তা। এটা হলো কাঁঠালের মোচা, লাল শাক। এটা হলো লাউ শাকের সরিষা পাতুরি। এটা হলো কচুর লতি। এটা হলো শুক্তো। এটা হলো বিশেষ মহারাজের জন্য বিশেষ সবজি, স্পেশাল সবজি, ভ্যারাইটিস সবজি। এখানে আছে পেঁপে ভর্তা। বা আছে এখানে আপনার করলা ভর্তা। এখানে আছে ঢেঁড়স ভর্তা। এখানে আছে কাঁচা কলা ভর্তা। বাহ, সুপার। আর আছে পাটিসাপটা, টাঙ্গাইলের সবজি কলা। এখানে আছে গাভীর দুধের ক্ষীর। এটা ডাল। এই জিনিসটা কি? এটা হলো ধোকার রসা। ধোকা খাবেন আপনারা? হ্যাঁ, আপনার বাড়িতে না ধোকা খাওয়াবেন, ধোকা তৈরি করা হয়। ফল আছে আম, কাঁঠাল। তো আমাদের আরো আছেন দেবশ্রী শিবাস প্রভু, আপনি কি বলতে চান আমাদের ভক্তদেরকে এই সম্বন্ধে? এই যে তো মহাপ্রসাদের আয়োজন, এটা দেখে আপনি কি বলতে চান? বিশুদ্ধ পরিশুদ্ধ ভগবানকে নিবেদন করে এই খাবারগুলো খেলে আমাদের চেতনা শুদ্ধ হয়। শ্রীল প্রভুপাদ নবম অধ্যায়ের 26 নং শ্লোকে গীতায় বলেছেন যে এই সকল আইটেম যখন আমরা পরমেশ্বর ভগবানকে প্রীতিপূর্বক নিবেদন করে আমরা গ্রহণ করব, তখন আমাদের ব্রেন সেলসগুলো অত্যন্ত সূক্ষ্ম হবে। সুতরাং যারা আপনারা মেধাবী হতে চান, কৃষ্ণ চিন্তা করতে চান, এর কোনো বিকল্প নেই। যদিও সায়েন্সের অনেকেই এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করে না, কিন্তু এত ভালোবাসা, এত সুন্দর করে এই সবজি রান্না করে খেলে অবশ্যই আমাদের জীবন সার্থক হবে। আমরা কোনটা বাদ দিয়ে দিলাম? না, অনেকগুলোই বাদ পড়ে গেছে, আসলে সবগুলো বলা সম্ভব না, অনেকগুলি আছে। তো আপনারা আসুন, ইসকনের যে কোনো জায়গায় আসুন। আর যে কোনো জায়গায় আসলে সবাই আপনাদেরকে কীভাবে অ্যাপ্রিসিয়েট করবে জানি না, তবে বাংলাদেশে যে কোনো জায়গায় আসলে আমি ম্যানেজ করতে পারবো। সো আপনারা আসুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা খাওয়ার। আচ্ছা, আমাদের যে অন্নকূট হয় গোবর্ধন পূজা, সেখানে কটা আইটেম হয় সিলেট মন্দিরে? আমাদের সিলেটে 1008টা তো হয়েই, 1008টা আইটেম, 1008টা পদ রান্না করা হয়। এরকম যে পদগুলো দেখেছেন আপনারা, এরকম 1008টা পদ রান্না হয়। আমাদের মধ্যে গণেশম প্রভু আছেন, উনি বিশেষ রাঁধুনি, ওনারও আমরা একটু সাক্ষাৎকার নিতে পারি। আচ্ছা, গণেশম প্রভু, আপনি একটু বলুন, আমাদের বিশেষ রাঁধুনি আছেন, আপনি কটা আইটেম রান্না করতে পারেন ভগবানের জন্য, শাকাহারি সাত্ত্বিক? বিশেষ করে আমরা আগে যখন গ্রামে, যখন শ্রীল প্রভুপাদের মিশনে ছিলাম না, তখন আমরা সবজি মনে করতাম ডাল, মাছ, তরকারি, যেটা বলে গ্রামের বাসায় বলে নাবড়া। কিন্তু শ্রীল প্রভুপাদের আসার পরে দেখা যাচ্ছে আমরা সেই সবজিগুলো দিয়ে প্রায় 1000 আইটেম, মানে প্রায় আইটেম করতে পারতাম। আমাদের অন্নকূটে মহোৎসবে पर हमारे सिलेट इस्कन मंदिरे प्राय अनेक विषय 1000 ऊपर आइटेमगुलो हतो और से आइटेमगुलो पे एवं जरा श्रील प्रभुपादेर मिशने आছেন এবং যারা ভিডিওতে ক্যামেরা দেখতে পাচ্ছেন কৃপা করে সবাই আসবেন এসে ইসুর সাথে কৃষ্ণ ভাষা সংগ্রহ করবেন আর ইসুর সাথে কৃষ্ণ ভাষা পেলে অবশ্যই আপনি কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ প্রেম লাভ করবেন। ধন্যবাদ। আরেকটা বিশেষ জিনিস এখন এইমাত্র এলো একদম ডাইরেক্ট কেক, বৈদিক কেক। আমরা যেটা বাইরে কেক বানানো হয় এটা আমাদের পার্থসারথী থেকে সব প্রভু বানিয়েছেন, বাইরে যে বানানো হয় বাইরের কেক না এটা, আমরা তার থেকে অনেক ভালো ভক্তরা বানিয়েছেন। কোনো ডিম নেই, ডিম নেই, কোনো আমিষ জাতীয় কোনো কিছু নেই, এটা পুরোপুরি সব কিছু নিরামিষ দেখতে পাচ্ছি আমরা, ভগবানের কাছে নিবেদন করা হয়েছে। আর এই প্রসাদ কেক প্রসাদ খেলে অবশ্যই তার কৃষ্ণ প্রেম হবেই হবে। হরি বল প্রমানন্দ হরি বল। আরো আমাদের সাথে আজকে উপস্থিত আছেন শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, মহারাজের নেতৃত্বে আজকে আমরা এসেছি আমাদের ভক্ত পার্থ সারথী ওর বাড়িতে বৈষ্ণব সেবাতে। তো মহারাজ প্রসাদ পেতে শুরু করেছেন এখন। তো মহারাজের কাছে আমাদের প্রশ্ন যে আমাদের মূল বিষয়টা হচ্ছে আজকে অনেকে বলে থাকে নিরামিষে কি কি খাওয়া যায়, ডাল লাবড়া এক দুইটা সবজি, এই তো আপনি একটু আমাদের ভক্তের উদ্দেশ্যে বলুন নিরামিষে কটা আইটেম রান্না করা যেতে পারে ভগবানের জন্য? লক্ষাধিক আইটেম, বাহ। আমি নিজেই কয়েক হাজার আইটেম রান্না করেছি এই জন্য এটা অন্নকূটে সব দিন না, এখানে আজকে দেখছি অনেক। আপনাদেরকে যে কথা বললাম অন্নকূটে 1008 আইটেম রান্না হয়, এর মধ্যে অধিকাংশ আইটেমই মহারাজ রান্না করতেন, এখন তো করেন। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। আমরা আরো বিভিন্ন মজার মজার বিষয় নিয়ে আসবো, কৃষ্ণ ভাবনাময়, সেটা আপনারা দর্শন করবেন দৈনিক পরতত্ত্ব কার্যক্রমে। ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।